সকালবেলার গার্জিয়ান এসে জরিমানা দিয়ে আরে খুলে নিয়ে যাবো। আরে আমি চোর নাকি? আমি আমার আমি কোনদিন কেউ কোথায় আমি চুরি করেছি? মনে মনে মন করা খাও, তোমার কে বলছে মাতবুড়ি করতে সিটি দিতে? যা বেশি করে সিটি দে ভাইয়া। এভাবে বলিয়েন না, আপনার বিপদ আপদে আয় আপনার সাহায্য করছি। বড়ি কথা বলি গেছেন, একটা মানিজ্যতের ব্যাপার না। হ্যাঁ, সবাই জানে আমার বিউটির সাথে বিয়ে হইতেছে, এখন শুনবে আবার বিয়ে হইতেছে। তুই যে কাজটা করি সেটা খুব বিচারপূর্ণ না? হ্যাঁ, এই ব্যাপারে আমার আর কিছু করার নাই। কালকে আর টিঙ্কু আর গোলাম কি করবে সেটা কিন্তু আমি জানি না। হ্যাঁ, ওরা যে কি পরিমাণ কসম দেবে আলাপের সাথে তুমি যা করেছো, যে দুঃসাহস দেখেছি, সেই দুঃসাহসের ফল কালকে সরাব রাত্রি পার। আমার একটা ভুল হয়ে গেছে স্যার, আপনার ভালোবাসার বলতে ওই শিয়াল দুইটা রাতে তুললে দিয়ে না স্যার, তারা আমারে কামসে কামসে খাইয়া পালাইব স্যার। স্যার আপনি একটু তা করে বুঝায় এখন স্যার, আমি আর ভুল করুন না স্যার। ওরে স্বামী মরে গেলে স্ত্রী যে বাবা খান্না করে, তুমি তো বাবা খান্না করতেছো, কি হয়েছে না বললো বুঝবোটা কি করে? আমার যে জিনিস হারাই গেছে তাতে আমার এই মুখ দেখানোর মতো আর নেই। কেন কি হয়েছে? আমি বন্ধু মানুষ, তুমি আমার কাছে এই তুমি এক কাজ করো, তুমি ওই যে লুঙ্গিটা নামায় আমাকে কথাটা খুলে বলো, কি হয়েছে খান্না করতেছো কেন? লুঙ্গিটা নামো। তাহলে তোমার ঘটনাটা কই বলো। আমি কাল মানে বন্ধে গেছিলাম, যাই ভালো করে বিস্কুট নিয়ে আসি, ক্রিম বিস্কুট নিয়ে আসে দোকান টোকানে থুয়ে দোকানটা তালা মেরে আমি বাড়ির দিকে যাচ্ছি। দোকান তালা মারি তো বাড়ির যাবা, নাকি বিয়ে করছো শ্বশুর বাড়ির যাবা? তো কি হয়েছে বাড়িতে গেছো? আর তোমার কথা মনে হলো, মনে করলাম যে আমার বন্ধু জুম্মন তার সাথে আমার দেখা হয় না, ঠিক মতো দোকানে আসে না, আমি ক্রিম বিস্কুট নিয়ে আসি তার একটু খাওয়াবো না, আবার আমি রাস্তাতে ফিরে দোকানে চলে আসলাম। দোকানটা খুলে এক প্যাকেট ক্রিম বিস্কুট নিয়ে এই জায়গায় তুললাম। তুই ভাবলাম তুমি তো আবার আগেই কয়েছো যে ওই বাড়ি যাওয়া যাবে না, সেটা তো আমি তো আগে বলেছে। এই কারণে আমি আস্তে আস্তে করে চুপি চুপি করে ওই বাড়ি যাই, ভাবলাম যে তুমি তো ওই খোলা জানালার দিকে ঘুমাও, তাহলে ওই জানালা দিয়ে টুক করে বিস্কুটটা তোমার দেবো, তুমি খাবা, আমি দেখবো, আবার চলে আসবো। তারপর তারপর কি হয়েছে? আর তারপর আমি কেবল দরজাটার কাছে গেছি, নান্নচোড়া আছে না?
তারপরে যে মাইটটা মাইললো চোর মারা করে আবার লেদু তোর আছে না সেও আছে আমার মাইললো আমার মুখে তুতু বন্ধুতেছে তু মারছো তো আস্তা ভালো করো নাই ভালো না দেখো তো এরপরে আবার লুঙ্গি খুলে নিল তোমার লুঙ্গি খুলে রয়েছে হাফ প্যান্ট ছিল তো ভাই ও হাফ প্যান্ট ছিল তাহলে বেঁচে গেছো কি যে করলো ওই লুঙ্গিতে আমার লুঙ্গিতে আমার চোর মনে করে সারা রাত ওই খুঁটির সাথে আমার বাইন্ধে থুয়ে দিল তো তারপর তুমি কিভাবে ছুটে আসলা ভোরের দিকে দেখি যে লুঙ্গিটু লুজ হয়ে গেছে এই জন্য আমি হাত বের করতে হাত বেড়ে গেল তাড়াতাড়ি করে আমি হাত টাত বের করে লুঙ্গি নিয়ে এই যে জায়গায় চুপচাপ বসে আছে মুখ কাপ দেখাবো এখন আমি না এটা তুমি বুদ্ধিমানা কাজ করেছো তুমি এলাকার কাউকে বলো না তুই করছো না এই কথা কারো কাছে কয়া দেয় যে আমি চোর হিসাবে চোরের বাড়ি যে ধরা খাই মার খাইছি না এটা তুমি ভালো কাজ করেছো তুমি যে কাকু বলো না খবরদার তুমি কিন্তু এটা এই গ্রামের কাকু বলা যাবে না আমাকে বলেছো আমি তোমার বন্ধু মানুষ আমিও কাকু বলবো না তবে তোমাকে যেটা করেছে তোমাকে তো সেই জন্য আমি আগে বলেছি যে এই বাড়ির আশেপাশে যাবা না তুমি তো বন্ধুর কথাটা শুনলা না আরে আমি তো খালি তোমার সাথে দেখা করতে গেছি বন্ধু তোমাকে আমি কি বলবো মানে তোমার এই ঘটনা শুনে আমি খুবই দুঃখ পেয়েছি আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং অনেক শোক প্রকাশ করছি তুমি আমার বন্ধু মানুষ তোমার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেছে তোমার শোক প্রকাশে আমার কি লাভ ওরে আমার মতো একটা ব্যক্তি এই ঘটনাটা শুনে নিন্দা প্রকাশ করছে শোক প্রকাশ করছে এর চেয়ে বেশি কিছু তোমার দরকার আছে তুমি একটা কাজ করো ওই যে ক্রিম বিস্কুট আছে না ক্রিম বিস্কুট তো এখনো দোকানে নিচ্ছ আছে আছে চলো ক্রিম বিস্কুট খাবো আর তোমার দোকানে গিয়ে চা খাবো চলো উঠো আর এইভাবে মুখ বন্ধ করে কান্না করলে কিছু হবে আমাকে একটু তোলো আমাকে একটু তোলো আরে বন্ধু তো বন্ধুর জন্য কি কব আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি এখনকার ছেলেপেলেদের এই সমস্ত মন মানসিকতা বল্টু বল্টুর মতো ছেলের কি করে সাহস হয় যে আলাপিরে চিঠি লাগবে প্রেমের চিঠি এটা কোনো কথা আমি তো কইছি যে বল্টু কাল সকালবেলা টিঙ্কু যে তোরে কি বানানি দেবে তুই জীবনে কল্পনাও করতে পারিস নাই বানানি দিব না মেয়ে ভাই আদর করে বুঝাই কুমু মেয়ে ভাই এটা নিয়ে আপনি মন খারাপ করেন না মন খারাপের কিছু নাই মন খারাপ করতেছি এই কারণে যে বল্টু তো আমি আনছিলাম হ্যাঁ আপনি আনছেন অসুবিধা নাই এই যে তারে বলছেন আমি ওরা এমন বানান বানামো এটা বলছেন কেন এটাও জানি দেখেন মেয়ে ভাই বানান কিন্তু কখনো কখনো প্রয়োজন হয়ে দাঁড়ায় আপনি ছোটবেলার থেকে আমার এমন বানান বানাইছেন বানায় এক প্রকার আর কিন্তু বানান নাই কুম্ভ করাতে দিয়ে বানানের পরে তখন বুঝছেন আমার ভাই এখন মানুষ হয়ে গেছে গা আর বানান লাগবে না আমি তো এখন প্রকৃত মানুষ তাই না মেয়ে ভাই এখন পল্টুরে আমি যেটা করবো আদর করে বুঝাবো আর ওইভাবে এখন বানাইতে যাবো না দুইবার পর্যন্ত সুযোগ দেব তিনবার তাকে আমি বল্টু এমন ওরে সুযোগ দেওয়া যাবে না কারণ কয়েকদিন পর পরে একটা না একটা অঘটন ঘটেই দিয়েছে সে এইখানে প্যাঁচ লাগানো ওর কথা লাগানো ওই কান কথা লাগানো আমি যে সমস্ত কথা বলছি ব্যাটারির কথা চিন্তা করে দেখ ব্যাটারি আমার কথার আবদ্ধ হয়েছে কোনো দিন সেই ব্যাটারির ভাই বল্টু সে শোনে এক কান দিয়ে আর কান দিয়ে বের করে দেয় হয়তো এক ঘরে হয়েছে আমার কেন জানে মনে হইতেছে এটা আসলে বল্টুর কাজ না বল্টুর কাজ না মানে না মনে হইছে আর কি কিন্তু বল্টুই করছে ওরে ধরলে বুঝে দিব ওরে যখন রিমান্ডে নিয়ে আসুম তখন সব স্বীকার করব কি করবি তাড়াতাড়ি ব্যবস্থা কর আর ওরে বলছি ও বাড়ির সীমানার মধ্যে থাকবে বারান্দায় থাকবে উঠানে থাকবে মিস্টার দুলালের সাথে থাকবে বাড়ির ত্রিসীমানার বাইরে ও যেন এক পাও না দেয় ওর কাজ হচ্ছে ওই মিস্টার দুলালের দেখাশোনা করা বারান্দায় থাকা উঠানে থাকা ঠিক আছে ওরে যদি বাড়ির বাইরে দেখিস একদম জাগাই ওরে পানিশমেন্ট দিবি আমি এখনো দেখছি
উনি সীমানার ভিতরে আছেন, বাইরে বাইরেব না, এটি আমাদের জন্য ভালো লক্ষণ। ঠিক আছে, জি ভাই গেলাম। গোলামের কথা কোনো কাজে যায় না। ঠিক আছে ভাই, মেয়েবের সামনে যায় না, এইচডি সাহেবকে আমি সামলাবো, আমার নাম। ঠিক আছে ভাইজান, এইচডি সাহেবকে তোমার স্যারের কথা বলতেছি, স্যারের সামনে যাইস না, দরে খাবি স্যান্ডেলের বাড়ি খাবি। ঠিক আছে, আরেকটা কথা বলি, এই যে উপকারটা করলাম আজীবন মনে রাখিস, আমি কোন বোর্ডিংয়ে যাই না কি একটা এগুলো নিয়ে কাশিম বোর্ডিংয়ের কথা উঠলি, ভাইজান কোনো বোর্ডিংয়ে চেনে না, কাশিম বোর্ডিং তো অনেক দূরের কথা। ভাইজান তো কাশিম বোর্ডিং দূরের কথা, ভাই তো কোনো বোর্ডিংয়েই যায় না। আমি যদি লেসপিতা গিরি করবার যাই, এক মহিলার লোকে দেখা করবার যাই, এটার কি বলবি? ভাইজান আমি তো আপনার দেখিই নাই কয়েকদিন পর্যন্ত। আজ এই দিনটাকে মনের খাতে লিখে রাখ, যে পরিমাণ উপকার করলাম। জি ভাই যা, যা এন্ডা না ও এন্ডা যা, মেয়ে ভাই সামনে পড়েছে না। ভাই মেয়ে ভাই যদি জিগা ডাইরেক্ট কেন্দ্রে দিয়ে কবি, আমার মায়েরা কিছু খায় না। ডতল গোলাম কাঁচা কাম করুস। আজকাল আপনারা ফাইন লাগতেছে, কি সুন্দর কোট, কি লাল টুকটুকু টাই, সানগ্লাসও পরছেন। এই জন্য তো আমি দৌড়ে দৌড়ে আইছি কবি সানাউল। এই বেন, একটু ভুল হয়ে গেছে গা, আমার আসলে মূল নাম কিন্তু সানাউল না, বুঝছেন, আমার নাম অন্যটা। মানে? হ মানে হয়েছে কি, আপনারা কই আমার দাদার নাম আছিল কানামিয়া, তার একটা চোখ কানা ছিল, তো এই জন্য সবাই তার এই যে কানামিয়া নামে ডাকতো, তো দাদা হয়েছে কি আদর করে তার নাতির নাম রাখছে, তার নামের সাথে মিল করে ছানা, ছানা মিয়া, বুঝছেন। কিন্তু পরে আমার বাবা দেখলো যে না, ছানা নামটা ওইভাবে যায় না, পরে আমার বললো যে শোন তোর একটা সুন্দর নাম দে। এরপরে হয়েছে কি, আমার বাপে কয় না আমার পোলা তো মাসাল্লা দেখতে সুন্দর, অনেক ফর্সা আছে। হ্যাঁ, আমার বাপে আমার নাম কি রাখলো জানেন? কি? পলক। আমার নাম অন্য নাম হইতে আছে পলক চৌধুরী। এই যে দেখছেন, নামের কারণে আপনি কত বড় একটা মার খেয়ে গেছিলেন, যে কথায় আছে না নামে নামে জমে টানে, এত সুন্দর একটা মানুষ তার নাম হচ্ছে সানামিয়া, কেমন এটা দেখতে কেমন লাগে? যখন আপনি বললেন আপনার নাম ফলক চৌধুরী, এখন তো আমার চোখের ফলকই পড়তেছে না, এমন সুন্দর একটা মানুষ তার নাম তো ফলক চৌধুরী মানায়। আপনার নাম যেমন, হ্যাঁ আপনি দেখতে ওই রকম এলাচি, মানে সুন্দর নাম, আর আপনিও দেখতে মেলা সুন্দর। শুনেন বেন, ও কথা কবে, আমি তো মনে করেন কামে কাজে ব্যবসা কারণ নানান জায়গা যাই, হাজারে বেগে যাই, পুরান ঢাকা যাই, কত কিছু আনন্দ লাগে, মলম আনন্দ লাগে। না না, ও মলম কইতেছি না, মানে ওই যে নানান কিছু আছে তো ব্যবসা, ওই কারণে যাওয়ান লাগে, বিভিন্ন জায়গায় যাই, হ্যাঁ বিদেশেও গেছি মেলাটায়। কিন্তু বেন ওকে কথা কবে, এই যে আপনার মতন, আপনার মতন এরকম সুন্দর মেয়ে কিন্তু আমার চোখে পড়ে না। কে সুন্দরের কি দেখছেন, আমি তো ধবধব সুন্দর ছিলাম, এত সুন্দর ছিলাম যে এই গ্রামের প্রত্যেকটা পোলা আমার দিকে তাকায়া একবার চোখে নজরই ফিরাইতে পারতো না। ওই ছিল কি বিয়াই, ওই যে মেলাতে গেছিলাম, চাইনিজ ক্রিম আছে না ফর শহর, সাত দিনে ওইটা নিয়ে আমি মাখছিলাম, মাখার পরে ওইলো কি আমার যে সোনার অঙ্গ জইলা পুইরা এইখানে এসে দাঁড়াইছে।
লাচি তোমার আমি জবান দিতেছি আজকের পর থেকে তোমার এই সুন্দর মুখ কেমটে আরো সুন্দর হয় তোমার এই সমস্ত অঙ্গ কেমটে আরো সুন্দর হয় সে দায়িত্ব আমি নিচ্ছি এই পলক চৌধুরী নিচে বুঝছো তোমার ওই সব চাইনিজ ক্রিম এখন লাগবো না তোমার আমি স্পেশাল মলম সরি মলম না ই মানে ক্রিম একদম স্পেশাল ক্রিম তোমার আমি আইনে দিবো একদম মনে করো যে ইউরোপ আমেরিকা থেকে আইনে দিবো তুমি চিন্তাও করতে পারবা না তুমি যে কইতাছো তোমার এই যে অঙ্গটা একটু জ্বলে পুরো ছারখার হইছে কিচ্ছু হইব না এমন ক্রিম আমি তোমারে দিমু একদম সবাই তোমার দিকে তাকায় থাকবো তুমি কইছো না গ্রামে দেখতে তোমার দিকে কেন্দ্র তাকায় থাকে দেখবা সবাই তোমার দিকে তাকায় থাকবো যে এলাচি বেগম আবার সুন্দর হয়ে গেছে দশ গ্রামে ওর মতো সুন্দর কেউ নাই ক্যা আরে পলক চৌধুরী তো হয় না কথা পারে না এতদিন হয়ে গেল গ্রামে আসছো একটা বারকে আমার বাড়ির দিকে আসা যেত না আসলে হয়েছে কি কম্পত ভাই এবার বিদেশ থেকে আসনের পর একটার পর একটা ঝামেলা লাগেই আছে পলাই তো হারাইলো আমার লাগে সৈদ আপনি বিচার করে দিলেন এরপর আবার শ্বশুরবাড়ি গেলাম আবার আমার ওই মামাতো শালির বিয়া ওইখানে গেলাম মানে এখানে ওইখানে যেতে যেতেই ওইভাবে সময় করে উঠতে পারিনি আর কি হ্যাঁ সেটা ঠিক একটু চিন্তা করে দেখো তোর মনে আছে কিনা আমার বাপরা যখন বেঁচে ছিল তোমার আব্বা আমার আব্বা এই দুজনের মধ্যে বন্ধুত্বের কথা মনে আছে মানে তারা প্রত্যেকদিন একজন আরেকজনের না দেখলেই তাদের ঘুম হতো না এই আব্বা যদি বাড়ির থেকে ভালো কিছু নিয়ে আসতো খাসির মাংস বা গরুর মাংস রান্না করে ওই মোল্লা বাড়ির জন্য একটা বাটি একদম নির্ধারিত থাকে সি সি ভাই এইগুলা বলে শরম দেন না আসলে আগের দিনের ওই সব কথা কি ভোলা যায় বলা সম্ভব না না বলা উচিত না শোনেন ভাই এরপরে ভাবি যদি মনে করেন ভালো কিছু রান্না করে এরকম একটা বাটিতে করে আপনি কুবোধর বাড়িতে দিয়ে আসবেন আর হচ্ছে যাওয়ার সময় এই দোকানের সামনে দিয়ে আসবেন এরকম একটা ছোট্ট বাটিতে আমার দোকানে দিয়ে গেলেন মানে প্রতিবেশী হিসাবে আমি একটু খেলাম তো আর কতদিন থাকা হবে ভাই না এমনি আসছিলাম তো তিন মাসের জন্য একটু সময় বাড়াইতেও পারি আর কি মানে ওই যে বিউটির বিয়ে শাদী না দিয়ে তো আসলে যাওয়া সম্ভব হইতেছে না আমার মূল উদ্দেশ্য ওইটাই আর কি যে ওর একটা ভালো পাত্র দেখে পাত্রস্থ করতে পারলে আমি শান্তিতে যে আবার দুই এক বছর কাটাতে পারি না সেটাও তো ঠিকই বিউটির বয়সও তো হচ্ছে দিন দিন ও তার মধ্যে বোন একটাই এই যে কামাই রুজি করতেছি মনে কত আশা যে ডাক্তার ইঞ্জিনিয়ার দেখা ভালো একটা পাত্রের সাথে বোনটারে বিয়ে দেবো ভাই শোনেন এই ডাক্তার ইঞ্জিনিয়ার মানে মেলা দূরের হয়ে যায় একটিমাত্র বোন তার দূরে বিয়ে দিলে আপনার মন খারাপ হবে ভাবির খারাপ লাগবে মানে বাড়ির কাছে যদি থাকে মনে করেন তাহলে কাছাকাছি থাকলেও কোনো কিছু হলেও টুক করে আপনার বাড়ি চলে গেলো আবার শ্বশুর বাড়ি চলে আসলো একটু যদি খেয়াল করে থাকেন তাহলে কিন্তু মানে কাছাকাছি কিন্তু আত্মীয়তা হয়েই যায় মানে বেশি দূরে যাওয়ার কী দরকার বুঝতে পারছি বুঝতে পারছি এখন দেখি ভাগ্যে যেখানে থাকে সেখানে যাইব হ্যাঁ তাহলে এই খুশি সাংবাদিক আচ্ছা দুধ চা দেবো না লাল চা দেবো ভাই রং চা লাল চা দুধ চা এখন পাই এখন দরকার নাই আগে ভাইরে ধীরেন্দার দোকানে যাই মিষ্টি খাওয়াবো তারপর সন্ধ্যাবেলা তোমার এখানে চা খাবো ভাই চলেন ভাইয়া আমার যা দিন প্রথম আমার বাপে ছোটবেলায় মক্তবে লইয়ে গেছে তারপরে আমার বাপে হুজুরের কাছে নিয়ে বলছে যে হুজুর আমার আদরের ধন আমার রত্ন আপনার হাতে আমি তুলে দিয়ে গেলাম এই রত্নর গায়ে কোনো সময় আপনি হাত দেবেন না এই রত্নের আপনি বুঝায় শুনে পড়াইবেন বুঝে শুনে হড়াবে নিয়ন্ত্রণ ক তারপরে ভাইয়া এটা কেন করছে আমার জানেন আমার মা যেদিন মনে করেন মৃত্যু সজ্জায় ওই দিন মা বলছে যে বল্টুর বাপ এই রত্ন রাইখে গেলাম
এই রত্নরায় তো নিজে হাত দিবেনই না, পরে পড়াশোনা করার জন্য যেখানেই দেবেন সেখানে দায়িত্ব সহকারে দিয়েইবেন। কেউ যেন আমার রত্নরায় হাত না দেয়, একটা ফুলের টোকাও যেন না দেয়। রাখ, এনে রাখ, ফুলের টোকা রাখ। তারপর মনে কেন আমার পিটানো শুরু করছে, পিটেছে পিটেছে, কোনো আফসোস নাই। এবার 200 বার এই কান ধরে উঠবাস করেছিলেন। আপনি মনে খেয়াল করছেন ভাইয়া, আমি যে আসতেছিলাম আসার সঙ্গে তো ঘোরায় ঘোরা হাইতেছি ভাইয়া, দেখছেন না ভাইয়া আপনি? তোকে একটা কথা বলি, আজ যে তুই আমার যে পরিমাণ ইমোশন করছ, প্রেমের লাই মনে কর, যাদের যাদের নাম স্বর্ণাক কলে পৃথিবীর বুকে লেখা আছে, শাহজাহান সপ্তম শুরু করি, যারা যারা প্রেমের লাই তাজমহল করছে, এসে যে লাইনি বলতো, দেখ এরা আলাদা আলাদা পরিস্থিতি হয়েছে সারা ওয়ার্ল্ডে, কিন্তু তোর তোর কথা তোর বাইরে কলজার মধ্যে হাত তোরে যে রুম খোদাই করি নাম লেখি রেখে তোর কথা, এই যে তুই প্রেমের লাই যে এই ফতিটা দিছস, তুই বাইরে কিচ্ছ তুই তারপরে তুই তোর বাইয়ের মান সম্মান বাইয়ের ইজ্জত হলে মুখ খুলস না, সমস্ত অত্যাচার তুই নিজের উপর বুলডোজার চালাই দিছ। কিসের এত রাগ নিয়ে বসে আছো এটা বুঝি না। আমারও মনে হয় যে তোমার রাজি হয়ে যাওয়া উচিত, আমারও রাজি করানো উচিত। হ আমারও তাই মনে হয়, আমার বইনের বিয়া কুদ্দ কুব্বতের সাথেই দিয়ে দেয়। দেখ শুক্র, তুই কিন্তু এই সমস্ত কথা কয়ে রাগেরই বই প্রকাশ করে দিচ্ছিস।